অনেক নবীদের আগমন ইদ্রিস পয়গম্বর এসেছেন هارون الاسلام এসেছেন داود الاسلام এসেছেন سليمان الاسلام এসেছেন সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজি মায়ের কদমের কাছে দাঁড়িয়েছেন মা বড় প্রশ্ন করেন আপনি কে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ আসমান থেকে এসেছি আমার মার নাম বিবি মরিয়ম মা গো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদি করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরজন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমা আপনার কোটির ভিতরে আখিরি জামানার নবী আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগো কাঁদতেছি এখন কাঁদতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে আগমন করবে ও সুসংবাদ টুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এই খবর টুকু দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে নবী যেমন নবীর মিলাদ নবীও তেমন আর আজকে অনেকে মিলাদুল নবী করে না কয় মিলাদুল নবী করা বেদাত মিলাদুল নবী করা বেদাত না মিলাদুল নবী করা ইবাদত জোরে বলে মিলাদুল নবী করা কি ইবাদত আপনি কি বেদাত চান না ইবাদত চান জিকরুল আম্বিয়ায়ে হাদিস শুনো জিকরুল আম্বিয়ায়ে من العبادة وذكر الصالحين كفارا نبي دير ذكر كل عبادة خواهد ما منا بولين اتو خبر شنر پرو امر پترو دا امر پیٹے آسے امی ما خدا قسم امی نیچے بولتو پاڑتو اپنا بولن تو دیکھی قسم دی بولن زورائنیر এই তিন দিন ব্যাপী ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী 13 তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা আছে জোরে বলেন কয়জন সকলের কাঁধে কয়জন করে কয় কেজি কয় মন কয় টন ওজন নাই এবার সবাই বলেন আছে কিনা বিশ্বাস কিন্তু মালুম হয় না মা মেলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামু মা তাফালু আল্লাহ পাক দুইজন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না নূরের কোন ওজন নাই আল্লাহর নবীর মা আমেনা বলেন আমার পুত্র নূরের নবী নূরের কোন ওজন নাই এই জন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি মা আমেনা বলেন রবিউল আউয়ালের চাঁদ আকাশ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হলো এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখিরি জামানার নবীর মা ঘরে একা একা নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছো যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমিনার ঘরে নিয়ে যাও তারা যেন আমার নবী আশা মাত্র খেদমত করে চিৎকার দিবেন সুবহানাল্লাহ মিলাদুন নবী এটার নাম কি মিলাদ
তো নবীজির মা ঘুমাইলেন আপনাদের অসুবিধা হয় না পৃথিবীর প্রথম নারী আমার নাম বিবি হাওয়া জান্নাতের ভিতরে গুমদুম খাইছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম ও মা যেই নবীর নামে রসুলায়ে দোয়া কবুল হয়েছে ওই নবী কিছুক্ষণ পর দুনিয়াতে আসবে মা গো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছে আপনি কে আমি বিবি মরিয়াম আপনার পরিচয় কি আমি ঈসা নবীর মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরিচয় কি ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাঈল ও জবিউল্লাহর মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব ভালো গো মা আমি ফারাওনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখির নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নাকি মিলাদুন নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি তাকে মোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো ব্যর্থবসিব্য বড় নাফরমান বান্দার কেউ নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মূসা নবীর যুগে আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছে সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিক্লেয়ার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব উজিরি বললেন জনাব ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখি ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিষ্কানে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবার জোরে বলো আল্লাহ আল্লাহ আরো জোরে বলো আল্লাহ আল্লাহ ঈমান হেফাজত করার মালিক কে আল্লাহ আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে হে পারসী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান দেওয়ার মালিক কে আল্লাহ ফেরাউন গোসা হয়ে গেল সিংহাসনে গিয়ে বসলেন উজির তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি আর আমি জানি কিন্তু
এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে কোথায় যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি বেগানা পুরুষ তার চেহারা দেখেনি তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে জোরে বলুন না যত বড় অসভ্য বুদ্ধি তত অসভ্য কথাই হোক ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাও নি মার জন্য নবুয়ত কিতাবে ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন পায়ে ধরলেন চুলে ধরলেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া কোনো সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী গো তুমি আমার মনের দুঃখ বুঝলে না তুমি এই সিংহাসনের মালিক নও আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড় গোলা খুলে নিলেন কাপড় গোলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ পাক বলে জিব্রাইল লে ও জিব্রাইল আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করে দেবে যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি ভিক্ষা চাও ফেরাউনকে তুমি খোদা কোনো সময় স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্টরা আসিয়া গুণঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন পেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা পেরাক মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আসিয়া আকাশের দিকে চিৎকার দিব আল্লাহ আখরি জমানার নবীর উসিলে আমার ইজ্জত রক্ষা করো এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতে চুই মানুষটা আমাকে বলে আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসি নেই আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না এজন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আর সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন জোরে কোন সুবহানাল্লাহ এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না আরো জোরে হয় কি হয় না যেহেতু নবী রহমতের লীল আলামিন এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মাহাওয়া এসে খেদমত শুরু করল কি কেউ পাও মালিশ করে কেউ মাথার তালু মালিশ করেন কেউ পাখা করেন কেউ পেটে মালিশ করেন চার মহিলা মা আমেনার খেদমতে লেগে গেলেন মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই না বাক কোনো পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল
আমার দেশে সিজার হয় বিকল্পভাবে সন্তানদেরকে আনা হয় আল্লাহর কুদরতিভাবে নবীজি মামুনার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মামুনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলি বলি সইজ অবস্থায় আমার পেট থেকে আখির জামানার নবীর মিলাদুন নবী হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার এই মিলাদুন এটার নাম কি এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম এটাই মিলাদুন নবী নবী আসলেন মামুনা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা খতনা করা অবস্থা সতর ডাকা অবস্থা চুন আসরানো অবস্থা চোখে সুরমা দেওয়া অবস্থা নখ কাটা অবস্থা জান্নাতের পোশাক পরিধান অবস্থা শুধু তাই নয় এবার দেখতেছি আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি আল্লাহ রে এই মাত্র মার পেট থেকে আসলাম প্রথম দাবি জানাইলাম আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ কুল খায়রাতের জন্য সমগ্র সৃষ্টির জন্য সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন সেই নবীর রহমত যদি আমরা পেতে হয় আল্লাহ রাসূলের দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চ স্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাই আমার ভাইরা আমার বাবারা আমার বয়স ক্লাবের ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না একটু হাত তুলে ওয়াদা করে নামাজ পড়তে চাই কি না সব বাইরা হাত তোলেন বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে তোমার ভয়ে তোমার নবীর মহব্বতে আদায় করা তৌফিক দাও আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমরা নামাজ চাই কি চাই না চাই কয় ওয়াক্ত কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমার নামাজ পড়ে এজন্য আপনারা এজন্য আপনারা নামাজ পড়বেন আর বিশেষ করে এই তিন দিন ব্যাপী মাহফিলে যারা সফল হবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক আরো বেশি বেশি দান করার তৌফিক দেয় মা বাবার গুনাহ মাফ হয়ে যাক উচ্চ স্বরে বলুন আমিন মামুনা বলেন আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো 120 হাত 60 গজ 120 হাত মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন আপনার নাম কি ওই মানুষটা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম আলাইহিস সালাম আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন মা আপনার জন্য আগমন করেছি আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ মা মেরা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল বাগলি চুল চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনার নাম কি মা
আমাকে কি আপনি চিনেন না আমি মুসলমান জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ মাগো আপনার পেটের মধ্যে আখিরে জামানার নবী এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে